মরুর পানি দুম্বা দেশেই পালন করা সম্ভব, আর তা পালন করা খুব একটা কঠিনও নয়। বাণিজ্যিকভাবে দুম্বা পালন করতে পারলে বেকারত্ব কমানোর পাশাপাশি এটি হয়ে উঠতে পারে রপ্তানি আয়ের সেরা উৎস। বাংলাদেশের অনেক খামারিরা দুম্বা পালনে আগ্রহী হচ্ছেন, কারণ এর লালন পালন পদ্ধতি অনেক সহজ এবং কম ব্যয়বহুল। দুম্বা দ্রুত বৃদ্ধির জন্য খুবই বিখ্যাত। এদের পাছার পেছনের বিরাট মাংসপিণ্ড দেখে খুব সহজেই চেনা যায়। বাংলাদেশে তিনটি জাতের দুম্বা পাওয়া যায়, আওয়াসি, পার্সিয়ান এবং তুর্কিশ। এই তিনটি জাতের মধ্যে তুর্কিশ দুম্বাটি বাংলাদেশে খুবই জনপ্রিয়। তুর্কিশ দুম্বা খুব কম অসুস্থ হয় এবং এর সুন্দর চেহারার জন্য অনেকেই পালন করে থাকে। পূর্ণবয়স্ক একটি দুম্বা 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যে বিক্রি করা যায়। দুম্বা সাধারণত কাঁঠাল পাতা, বুটের ভুষি, গম, ভুট্টা, বাদাম, ছোলা এবং ঘাস খেয়ে বেঁচে থাকে। ছাগলের মতো লালন পালন করতে হয় এদের। দুম্বা খুবই তেজি পানি, এদের মৃত্যু হারও কম। উন্নত জাতের ছাগলের পালনের থেকে দুম্বা পালন বেশি লাভজনক। দুম্বা ছাগলের মতো 6 মাস পরপর বাচ্চা জন্ম দিয়ে থাকে। এবার বলা যাক দুম্বার দাম কত। একটি পূর্ণবয়স্ক অ্যাডাল্ট মেল দুম্বা ক্রয় করতে চাইলে 1,80,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে হবে। একটি পূর্ণবয়স্ক অ্যাডাল্ট ফিমেল ক্রয় করতে চাইলে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1,40,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 2 থেকে 3 মাসের বাচ্চা ক্রয় করতে চাইলে 60,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। একটি দুম্বার ওজন 120 থেকে 170 কেজি পর্যন্ত হয়। দুম্বা 1 বছরে একটি মোট 2টি করে বাচ্চা দেয়। বাংলাদেশে 3 থেকে 4টি রঙের দুম্বা পাওয়া যায়। এদের মধ্যে সাদা রঙের দুম্বাটি খুবই জনপ্রিয়। এবার বলা যাক এদের বাসস্থানের সম্পর্কে। ছাগলের মতো এদের ঘরও মাটি থেকে কিছুটা উঁচুতে নির্মাণ করতে হবে এবং প্রতিদিন খামারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং 3 মাস পরপর কেমিক্যালস এবং ভ্যাকসিন করাতে হবে। দানাদারযুক্ত খাবার খাওয়াতে হবে, এতে দুম্বার শরীর মোটা তাজা থাকবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানো যাক। অনেক অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা অর্জনের জন্য গারলের সাথে দুম্বার কচ ঘটিয়ে বাচ্চা প্রজনন করে থাকে এবং এই কচ গারলকে অরিজিনাল বলে বিক্রি করেন। প্রতারিত হবেন না, দেখে শুনে দুম্বা ক্রয় করুন। দুম্বা ক্রয় করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। পরবর্তী কোন পানি নিয়ে ভিডিও উপস্থাপন করব তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।